আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আজকের রমজান 16 এপ্রিল 2021। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ছুটিতে দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের মধ্য থেকে কোন কোন প্রবাসীরা মালয়েশিয়াতে প্রবেশ করেছে এবং কি কারা প্রবেশ করতেছে, এই নিয়ে রয়েছে পুরো বিস্তারিত এবং কি যারা আটকা পড়ে আছেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ পরামর্শ। এবং বর্তমানে মালয়েশিয়াতে রিকেলি বেসরকারিজের মাধ্যমে কারা কারা বৈধ হয়েছেন, কারা কারা বিশেষ স্টিকার পেয়েছেন, সেই বিশেষ স্টিকার সহকারে আপনাদেরকে দেখাবো অরিজিনাল এবং কি নকল চেনার উপায় আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি মালয়েশিয়া ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট আপনাকে গ্রহণ করেছে বা আপনাকে বাতিল করে দিয়েছে এই বিষয়ে আপনি কীভাবে বুঝবেন প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। এবং ভিডিও শেষ পর্যায়ে রয়েছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের বা প্রশ্নের উত্তর, তাই তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিস্তা প্রবল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দুই সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দুই সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আগামীকাল 5 রমজান, আগামীকাল সেরিসের সময় 5:48 এবং কি ইফতারের সময় সন্ধ্যা 7:21। দুই সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমরা দেখেছি মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে গিয়ে আটকা পড়ে আছেন হাজার হাজার প্রবাসী ভাই এবং কি তাদের মধ্য থেকে আসার আলো হচ্ছে অনেকেই মালয়েশিয়াতে প্রবেশ করেছেন এবং কি অনেকেই প্রসেসিংয়ে রয়েছেন, তারা খুব দ্রুত মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। যখন ঢাকা কুয়ালালামপুর রুটে বিমান চলাচল শুরু হয়ে যায় ঠিক তখন তারা প্রবেশ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কারা প্রবেশ করতেছে এবং কি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে দেশে গিয়ে আটকা পড়ে আছেন তারা কীভাবে প্রবেশ করবেন, এ নিয়ে অনেক প্রবাসী ভাই কৌতূহলী রয়েছেন এবং আমাদের কাছে প্রশ্ন করতেছেন। দুই সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমান যারা মালয়েশিয়াতে প্রবেশ করেছেন তারা হচ্ছে মালয়েশিয়া বিশেষ একটি কোম্পানির স্টাফ বা কোম্পানির আন্ডারে ভিসাধারী, তাদের কোম্পানি বিগত অনেক আগ থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করেছে তাদের স্টাফদেরকে বা তাদের কর্মীদেরকে মালয়েশিয়াতে ফিরিয়ে আনার জন্য এবং কি তারা খুব বড় একটি কোম্পানি, এছাড়াও আশেপাশে রয়েছে আর অনেকগুলো কোম্পানির দুই একজন করে মালয়েশিয়াতে প্রবেশ করতেছে বা করেছে। তো সেক্ষেত্রে যে সকল প্রবাসী ভাইদের বর্তমানে ভিসা রয়েছে বা ভিসার ভ্যালিডিটি রয়েছে তারা প্রথমত প্রবেশ করতেছে এবং কি শর্ত হচ্ছে অবশ্যই আপনার কোম্পানি মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে হবে এবং কি ওই আবেদন অনুসারে এক এক করে মালয়েশিয়া ইমিগ্রেশন ডাক দিবে। তাই তো আমরা যে কথাটি বারবার বলে আসতেছি যে প্রিয় প্রবাসী ভাইরা, আপনার দ্রুত আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখুন এবং কি সুসম্পর্ক রাখুন, আপনার কোম্পানিকে বলুন যে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আপনার জন্য আবেদন করতে। একসময় দেখা গেছে আপনার নামও চলে আসবে ইমিগ্রেশন থেকে এবং কি আপনাকেও আসার অনুমতি দিবে যাদের ভিসার মেয়াদ রয়েছে এবং কি যে সকল প্রবাসী ভাইদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে দেশে আটকা পড়ে আছেন তাদের ব্যাপারে এখনও সঠিক কোনো সিদ্ধান্ত আসেনি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বা ইমিগ্রেশনের পক্ষ থেকে। তো আমরা আশাবাদী যেহেতু করোনাকালের সময় দেশে গিয়ে আটকা পড়েছেন আপনারা, আপনাদের জন্য মালয়েশিয়া সরকার ভালো একটি পদক্ষেপ গ্রহণ করবেন অথবা আপনার কোম্পানিকে অ্যাপ্রুভাল সংগ্রহ করতে বলবে ইমিগ্রেশন থেকে। তো সেক্ষেত্রে প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা আপনার কোম্পানির সাথে আপনার এজেন্টের সাথে যোগাযোগ রাখুন, সুসম্পর্ক রাখুন এবং কি যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলেও আপনার কোম্পানি ইমিগ্রেশন থেকে একটি অ্যাপ্রুভালের মাধ্যমে আবারও আবেদন করতে পারবে এবং কি ওই প্রসেসিংটি চলতেছে খুব দ্রুত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে একটি ভালো আশার আলো বা আশার খবর পাবো আমরা, ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় রয়েছি। এবং কি দেশের প্রিয় প্রবাসী ভাইদের ভিসার মেয়াদ রয়েছে, আপনারা দ্রুত আপনার এজেন্সি অথবা আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন যেন মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে রাখে এবং কি হতে পারে এক এক করে আপনার নামও চলে আসতে পারে মালয়েশিয়ার প্রবেশের। দুই সময়তে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমরা অনেকেই রিকালিবেশন ট্যানাকেজের মাধ্যমে আবেদন করেছি এবং কি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, মেডিকেল হয়েছে, অনেক কিছুই করেছি কিন্তু অনেকেই প্রশ্ন করেছে এই পর্যন্ত কি কেউ কি ভিসা বা বিশেষ স্টিকার পেয়েছে রিকালিবেশন ট্যানাকেজের মাধ্যমে বৈধ হওয়ার, যে আমরা বলবো অবশ্যই পেয়েছে এবং কি প্রথমত 5 জন বাঙালি পেয়েছে এবং কি তাদের বিশেষ স্টিকারের মধ্যে থেকে একজন বিশেষ স্টিকার আমার কাছে এসেছে, ওই প্রবাসী ভাইটি আমাদের সাথে যোগাযোগ করেছে। জি প্রিয় প্রবাসী ভাইরা, এখন এটি কি সত্যি কি রিকালিবেশন ট্যানাকেজের মাধ্যমে বৈধ হওয়ার যে বিশেষ স্টিকার সেটি কীভাবে আপনারা বুঝবেন? আপনারা স্ক্রিনে দেখতেছেন যে একটি বিশেষ স্টিকার যা লাল বৃত্তের মধ্যে রয়েছে রেফারেন্স নং, তার পাশে রয়েছে KDN, এর পাশে রয়েছে RTK, সেই RTK-টি কী? এটি হচ্ছে আর রিকালিবেশন টিতে তেনেগা কেতে ক্রিজা, রিকালিবেশন তেনাক্রিজা, এটি হচ্ছে বর্তমান বৈধ হওয়ার যে প্রোগ্রাম রিকালিবেশন তেনাক্রিজার মাধ্যমে বৈধ হওয়ার সেই বিশেষ স্টিকার। তার মানে প্রবাসী ভাইরা বৈধতা পাচ্ছে বা বিশেষ স্টিকারও
পাচ্ছে। তো এবং তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, আপনি যদি মাইজিতে বিষয় করে থাকেন, আপনার বিশেষ স্টিকারের মধ্যে অবশ্যই লেখা রয়েছে যে রেফারেন্স নংয়ের পাশেই লেখা রয়েছে দেখুন মাইজি বা এ জাতীয় সংক্ষেপে কিছু লেটার রয়েছে। আপনি যদি 6B বিষাদারী হন তাহলে আপনার ওখানে অবশ্যই লেখা রয়েছে রেফারেন্স নংয়ের পাশেই। জি প্রিয় প্রবাসী ভাইরা, তাহলে আমরা এখন ক্লিয়ার হয়ে গেছে যে রিক্যালিব্রেশন ট্যানাকেজের মাধ্যমে বৈধ হওয়ার প্রোগ্রামে অনেক প্রবাসী ভাই বৈধ হয়েছেন, বিষয় পেয়েছেন। তাই তো প্রিয় প্রবাসী ভাইরা, যেসব প্রবাসী ভাইরা এখনও পাসও জমা দেননি, কোম্পানি খুঁজতেছেন, ভালো একটি কোম্পানি দেখে দ্রুত আপনার পাসও জমা দিয়ে দিন। হাতে কিন্তু আর বেশি সময় নেই, আপনারা অহেতুক সময় নষ্ট করবেন না এবং কি দুঃসাহস করবেন না অবৈধভাবে মানুষের সাথে বসবাস করার। দেশমাতে প্রিয় প্রবাসী ভাইরা, এবার আসুন ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে। অনেক প্রবাসী ভাই ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে চিন্তিত রয়েছেন, আমি কি ভিসা পাবো, আমাকে কি গ্রহণ করেছে বা আমাকে কি যে ভিসা দিবে, এ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেছেন। আপনার হাতে একটি পেপার রয়েছে, যে পেপারটি আপনারা চিনতেছেন না বা বুঝতেছেন না কী লেখা রয়েছে এখানে, যে পেপারটি আপনাকে দিবে এই পেপারটির একেবারে নিচে আপনারা স্ক্রিন দেখতেছেন যে একটি পেপার, এটি হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট একজন প্রবাসী ভাইয়ের, যার পেপারের একেবারে নিচে আপনারা দেখতেছেন যে লেখা রয়েছে স্ট্যাটাস পারমোহনান লায়াক। লায়াক হচ্ছে গ্রহণ করা, আপনি সফল হয়েছেন, আপনাকে গ্রহণ করেছে। আপনার পেপারে যে আপনাকে পেপারটি দিয়েছে ইমিগ্রেশন থেকে, ওই পেপারের একেবারে নিচে লেখা থাকবে যে স্ট্যাটাস পারমোহনান, এবং কি ওই স্ট্যাটাসে থাকবে অবশ্যই লায়াক, লায়াক হচ্ছে আপনাকে গ্রহণ করেছে। এবং কি দেশক প্রবাসী ভাইদের যেই ওই পেপারের একেবারে নিচে স্ট্যাটাস পারমোহনান লেখা থাকবে তলাক বা ধাক্কা দেওয়া বা বাইর করে দেওয়া বা রিজেক্ট করে দেওয়া, আপনাকে গ্রহণ করেনি। শুধুমাত্র তলাক থাকলে আপনাকে গ্রহণ করেনি এবং কি লায়াক থাকলে আপনাকে গ্রহণ করেছে। এবং অনেক প্রবাসী ভাই চিন্তিত যে আপনার সেই ইমিগ্রেশনের পেপারের মধ্যে একটি লাল ছাপ দিয়েছে কেন, আমাকে কি ভিসা হবে না নাকি। দিনে বন্ধুরা, এমনটি নয়। আপনি যখন এই স্ট্যাটাস পারমোহনানের মধ্যে লেখা রয়েছে তলাক অথবা লায়াক, এর থেকে আপনাকে বুঝতে হবে ভিসা পাবেন কি পাবেন না, এছাড়া আপনারা অহেতুক চিন্তা করবেন না। দেশমাতে প্রিয় প্রবাসী ভাইরা, এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আমরা ভিডিওটি শেষ করব। প্রথমে আমরা পড়তেছি সাজীব হিমালয়, তিনি লিখেছেন তিনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করেছেন এবং কি তার পাসওয়ার্ডের মধ্যে একটি স্টিকার রয়েছে, তো সেক্ষেত্রে তিনি চিন্তিত এখন কি ভিসা পাবেন কি পাবেন না এই পাসওয়ার্ড দিয়ে। জি প্রিয় সাজীব ভাইয়া, আপনি অবশ্যই এই পাসওয়ার্ডের মাধ্যমে ভিসা পাবেন, যদি আপনার পাসওয়ার্ডের মেয়াদ 18 মাসের বেশি থাকে, মেয়াদ থাকে, তাহলে আপনি এই পাসওয়ার্ডের মধ্যে ভিসা করতে পারবেন। এরপর আমাদের কমেন্ট করেছেন এক প্রবাসী ভাই নিজাম আমিনউদ্দিন, তিনি লিখেছেন ভাইয়া কেমন আছেন, আপনার ভিডিও আমি সবসময় দেখি, খুব ভালো লাগে। একটি প্রশ্ন করতেছে, সেটি হচ্ছে 21 ইঞ্চির টিভি কি আমি দেশে নিতে পারবো। জি নাজিম আমিন উদ্দিন ভাই, অবশ্যই আপনি 21 ইঞ্চির টিভি দেশে নিতে পারবেন, বিনা শুল্ক বা বিনা কাস্টম চার্জ আপনি নিতে পারবেন 29 ইঞ্চি পর্যন্ত। এরপর আমাদের কমেন্ট করেছেন MD সালাউদ্দিন, তিনি লিখেছেন ভাই এখন কি আপডাউন ট্রেড করতে পারবো মালয়েশিয়া থেকে। জি সালাউদ্দিন ভাই, অবশ্যই আপনি আপডাউন ট্রেড করতে পারবেন, তবে আসার ক্ষেত্রে আপনি কবে আসতে পারবেন শিওর না, তো সেক্ষেত্রে আপনি এই পর্যন্ত কোনো প্রবাসী ভাই আপডাউন টিকিট কাটেনি, যেহেতু নিশ্চিত না কবে আসতে পারবে। তাই তো আপনি যদি একান্তই যেতে চান আপনি সিঙ্গেল টিকিট কাটুন এবং কি আগামী যেই 21 তারিখে পরে কাটুন। দেশমাতে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং কি আপনাদের প্রয়োজনে আসে এমন ভিডিও আমরা আপলোড করব। তাই তো আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।